কতটা চিজি হয়েছে দেখতে। ফ্রেন্ডস, গুড মর্নিং, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো স্যান্ডউইচ, যেটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায়, বাড়িতেও সকালে ব্রেকফাস্ট করা যায়। খুব সিম্পলভাবেই বানাবো, তার জন্য আমি দুটো বানাবো। চারটা ব্রেড নিয়েছি, একটা নিয়েছি চিজ কিউব, আর বেশি বানাবো না, তাই শসাও অল্প নিয়েছি, পাতলা করে গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় ছিল, তাই গোল করে আরও তাকে দু টুকরো করে নিয়েছি। আর টমেটো নিয়েছি, আর নিয়েছি চিজ, আর দেবো সস। দুটো ব্রেড নিয়ে নিয়েছি, এর উপরে এবার সস দিয়ে দেব। এবার সসটাকে চামচ দিয়ে একটু এ করে দেব, পুরোটা মাখিয়ে নেব। এর উপরে দেব টমেটো, পেঁয়াজ দেব, এবার শসা দিয়ে দেব। শসা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, এর উপরে আমি এই চিজটাকে গ্রেট করে নেব। এরকম চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর উপরে পাউরুটি দুটো দিয়ে দেব। আমার কাছে এরকম একটা স্যান্ডউইচ মেকার আছে, তো এতে আমি প্রথমে বাটার লাগিয়ে নেব। এর এক পাশে বাটার লাগিয়ে নিয়েছি, এটাতে এবার আস্তে করে রেখে দিতে হবে। এরপর ঢাকনাটা বন্ধ করে দেব। মাঝে মাঝে দেখে নেব হয়েছে নাকি, এটা আর একটু আমি লাল করব। অন্য পাশেও সেমভাবে বাটার লাগিয়ে দেব। এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।